রাজশাহী ও চাপাই নবাবগঞ্জ জেলা নিয়ে গঠিত সংরক্ষিত আসন এই দুই জেলায় রয়েছে নয়টি সংসদীয় আসন এর মধ্যে রাজশাহী জেলায় ছয়টি ও চাঁপাই নবাবগঞ্জে তিনটি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নয়টি আসনের মধ্যে সাতটিতে আওয়ামী লীগ ও দুইটিতে বিএনপি জয় পেয়েছে সংরক্ষিত আসনের জন্য রাজশাহী থেকে মনোনয়ন ফর্ম তুলেছেন সাবেক সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী জিনাতুন নেসা তালুকদার সদ্যবিদায়ী সাংসদ সদস্য বেগম আক্তার জাহান শাহিন আক্তার রেনী সহ নয় জন একই সংরক্ষিত আসনে চাঁপাই নবাবগঞ্জ থেকে দলীয় মনোনয়ন ফর্ম তুলেছেন ছয় জন সংরক্ষিত আসনের ষোলো জন মনোনয়ন প্রত্যাশীর মধ্যে মনোনয়ন পাওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন নগর আওয়ামী লীগের সহ সভাপতি রেনি স্থানীয় আওয়ামী লীগের পক্ষ থেকে তাকে সমর্থন করা হচ্ছে জরিপেও এগিয়ে রয়েছেন তিনি এছাড়াও রাজশাহী ও চাঁপাই নবাবগঞ্জের আওয়ামী লীগের সাত সংসদ সদস্যেরও সমর্থন রয়েছে রেনীর প্রতি তাকে ঘিরে কোন দ্বিমত নেই সাংসদের মনোনয়ন দেওয়ার আগে সাংসদদের মতামত চাইলে সেটি রেনির পক্ষে থাকবে বলে জানিয়েছেন তাদের শাহিন আক্তার রেণী রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও নগর সভাপতি এ এইচ এম খাইরুজ্জামান লিটনের সহধর্মিনী স্বামীর সঙ্গে সমান তালে দলের হাল ধরায় ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছেন রেনি বিশেষ করে সংগঠনে নারীর অবস্থান নিশ্চিতকরণ ও নারীদের সংগঠিত করার পেছনে তার বড় অবদান রয়েছে